তারেক রহমান দেশের বাইরে বসেও ষড়যন্ত্র করছে, তবে সব চক্রান্ত মোকাবিলা করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর ফ্রান্স সফর উপলক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্সে আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফেরার আগে অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমলে কারাগারে নির্বিচারে হত্যাকাণ্ড আর লুটপাট হয়েছে। সেনা শাসকরা ক্ষমতা দখলের পর নিজেদের বাহিনী উন্নয়ন করেনি, কেবল নিজেদের কথা ভেবেছে। তিনি অভিযোগ করেন, আগুন সন্ত্রাস আর হত্যাযজ্ঞ সহ বিএনপি কেবল ধ্বংসের রাজনীতি করেছে। 21 আগস্টের ঘটনায় দণ্ডাদেশ প্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে বসেও ষড়যন্ত্র করছে, তবে উন্নয়নশীল বাংলাদেশকে এখন আর কেউ অবহেলার চোখে দেখতে পারবে না। এতিমের নামে টাকা গেছে, সেই টাকা এতিমরা পায়নি, ওটা খালদের যে ব্যাংকেই রেখে দিয়েছে, ব্যাংকে রেখে তার ইন্টারেস্ট খেয়েছে খুব ভালোভাবে। সেই এতিমের টাকা আত্মসাতের মামলায় তার সাজা হয়েছে, তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি। এখন সে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফিউজিটিভ হিসেবে বাইরে বসে, দেশের ভিতরে এখনও তার চক্রান্ত শেষ হচ্ছে না।